नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई तोमादेर सबाइके स्वागतम। प्रतिबारेरि मतो जेमनटी नतून नतून सरकारी चाकरीर आपडेट निये तोमादेर सामने हाजिर होच्छि, आबारो बिराट बड़ो एकटी चाकरीर आपडेट निये तोमादेर सामने हाजिर होयेछि। प्राय 39,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো রাজ্য তরফ থেকে। রাজ্যে নতুনভাবে রিক্রুটমেন্ট হতে চলেছে 39,000-এর বেশি শূন্য পদ। সবচেয়ে বড় কথা, গ্রুপ সি এবং গ্রুপ ডির এই পদে নিয়োগের আবারও কিন্তু চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ প্রকাশিত হলো। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সেই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি পদে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তথ্য তুলে ধরবো, যাতে তোমরাও এখানে আবেদন করতে পারো। আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছু এক একটি স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং যারা যারা এখানে আবেদন করতে চাইছো অবশ্যই করে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও। আর যারা যারা এখানে আবেদন করবে না তারা কিন্তু বিরাট বড় একটা কিন্তু যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর প্রতিবারেরই মতো ডেসক্রিপশান বক্সেই থাকছে অফিসিয়াল লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশান আবেদন করার লিঙ্ক, যেখান থেকে ইউ ক্যান সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশান অ্যান্ড অলসো দ্য গেট দ্য অফিসিয়াল নোটিফিকেশান ফ্রম আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে চলো বন্ধুরা দেখে নিই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আজকে কী বলা হচ্ছে, যেখানে চাকরি প্রার্থীদের সরাসরি নিয়োগের সমস্ত আপডেটটি প্রকাশিত হলো। আজকের ভিডিওর প্রথমেই আমি তুলে ধরতে চলেছি কোন কোন পদে রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদন করতে পারবে। চলো দেখে নিই, যেখানে এক একটি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কোন কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলোর সম্বন্ধে বলবো। তো প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান যেটি গ্রুপ সির আন্ডারে পড়ছে, সেখানে তোমরা নিজেদের আবেদনটি করতে পারবে। তাছাড়া কাউন্সিলার যে পদ রয়েছে সেইখানেও তোমরা আবেদন করতে পারবে। স্টাফ নার্সের পদে আবেদন করতে পারবে, হোস্টেল ওয়ার্ডেনের পদে আবেদন করতে পারবে, অ্যাকাউন্টের পদে আবেদন করতে পারবে, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারবে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারবে, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের পদে আবেদন করতে পারবে, ড্রাইভারের পদে আবেদন করতে পারবে, ইলেকট্রিশিয়ান প্লাম্বারের পদে আবেদন করতে পারবে, ল্যাব অ্যাটেন্ডেন্টের পদে আবেদন করতে পারবে, গার্ডেনারের পদে আবেদন করতে পারবে, কুকের পদে আবেদন করতে পারবে, মেস হেল্পারের পদে আবেদন করতে পারবে, চৌকিদারের পদে আবেদন করতে পারবে, সুইপারের পদে আবেদন করতে পারবে। এই এতগুলি শূন্য পদে কিন্তু প্রায় 39,000-এরও বেশি কিন্তু শূন্য পদ প্রকাশিত হয়েছে, যেখানে সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীদের আহ্বান জানানো হচ্ছে এই পদে আবেদন করার জন্য। তাই তোমাদেরকে জানাতে চাইবো পুরো ভিডিওটা তোমরা দেখো এবং সমস্ত তথ্য তোমরা জেনে নাও, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। চলো তাহলে দেখে নিই এবার অফিসিয়াল নোটিফিকেশানের সাথে সাথে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে। প্রথমেই আমরা চলে এলাম লাইব্রেরিয়ান পদে, যেখানে 740টি শূন্য পদে এই রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এটি কিন্তু গ্রুপ বির আন্ডারে হচ্ছে, যেখানে তোমরা আবেদন করতে পারো। তাছাড়া আরও জানাতে চাই 44,000 টাকা পর্যন্ত বেতন, এবং এখানে কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে একটি চাকরি প্রার্থী। তাছাড়া বয়সের ছাড় তো রয়েইছে। এখানে আবেদন করতে গেলে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্স করা থাকতে হবে, তবে একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে।
এছাড়া বলা হচ্ছে এই যে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে দু বছরের কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে কিন্তু চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ হবে না, মেরিট লিস্টের ওপর বেস করে তোমাদেরকে রিক্রুটমেন্ট হবে। সেকেন্ড যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স, যেখানে গ্রুপ সি 740টি শূন্য পদের রিক্রুটমেন্ট হচ্ছে। এখানেও যদি কেউ আবেদন করতে চাও সেখানে 29,000 থেকে বেতন কিন্তু শুরু হবে। তাছাড়া আরও জানাতে চাই যারা আবেদন করতে চাইছো এখানেও কিন্তু 35 বছর থেকে 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বিএসসি অনার্স অথবা জিএনএম বা এএনএম পাস করলে একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে, তাই কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না। যারা যারা আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ যে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তারপরে আসছি থার্ড নাম্বারে যে পোস্টটি, সেটা হচ্ছে হোস্টেল ওয়ার্ডেনের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে 1480 পদ, মেল এবং ফিমেল দুজনের জন্যই কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু রাখা হয়েছে শূন্য পদ। তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কিন্তু করা রয়েছে। এবং 35 থেকে 55 বছর পর্যন্ত বয়সের সীমা রাখা হয়েছে। এবং যারা যারা এখানে আবেদন করতে চাইছো ব্যাচেলার ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবে। তারপরে চলে আসছি অ্যাকাউন্ট্যান্টের পদে, যেখানে 740টি পদ খালি, 35 থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন, 30 থেকে 55 বছর পর্যন্ত আবেদন করতে হয়, ডিগ্রি কোর্স পাস করলে আবেদন করতে পারবে। তারপরে আসছি ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের পদে, যেখানে আবেদন করতে গেলে 740টি শূন্য পদ রয়েছে, 25,000 থেকে বেতন থাকবে। এবং তাছাড়া 35 থেকে 55 বছর, 3 বছরের যদি ডিগ্রি কোর্স করা থাকে ক্যাটারিং নিয়ে, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। এখানেও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে। চৌকিদার পদে রিক্রুটমেন্ট হচ্ছে 1480, গ্রুপ সির আন্ডারে 18,000 টাকা বেতন, 30 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। SC ST OBC সবার জন্য বয়সের ছাড় রয়েছে, মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তারপরে আসছি কুকের পদে, 744টি শূন্য পদ, এবং এখানেও কিন্তু আবেদন করতে গেলে গ্রুপ সির 19,000 থেকে বেতন, 35 to 55 পর্যন্ত আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু এখানে হবে। কাউন্সেলারের পদ রয়েছে, সেখানেও আবেদন করতে পারো, সেখানেও কিন্তু সেই সমস্ত কিছু একই লাগছে। তবে এখানে কিন্তু যারা আবেদন করতে চাইছো তাদের এডুকেশন কোয়ালিফিকেশানটি মেনশন করা হয়নি। ড্রাইভারের পদে আবেদন করতে গেলে, যারা আবেদন করতে চাইছো গ্রুপ সির আন্ডারে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক পাস সাথে মোটর ভেহিকেলের কিন্তু তোমাদের লাইসেন্স থাকতে হবে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের পদে আবেদন করতে চাও তাহলে 45 থেকে 55 বছর, মাধ্যমিক পাস হতে হবে। এবং যারা গার্ডেনারের পদে আবেদন করতে চাইছো 18,000 টাকা পর্যন্ত বেতন, এবং 35 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস। তো এই ছিল যে চাকরির আপডেটগুলো, যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি। তাছাড়া মেস হেল্পার, সেখানেও মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট হচ্ছে। যারা সিনিয়র সেক্রেটারির জন্য আবেদন করতে চাইছো গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে। প্রত্যেকটারই তোমাদের বলে রাখি কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের কি রিক্রুটমেন্ট হচ্ছে। সুইপারের পদে আবেদন করতে চাও 2220টি শূন্য পদ, 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তারা যারা যারা আবেদন মাধ্যমিক পাস করলে আবেদন শুরু হয়ে যাবে, আর কোনো রকম আবেদন মূল্য ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আরও জানাতে চাই যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
এছাড়া আরও জানাতে চাই, যারা আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু সরাসরি ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল লিঙ্কটা থাকবে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের পদ্ধতি কীরকম সেটা বলে দিই। যারা যারা আবেদন করতে চাইছো, ন্যাশনাল এডুকেশন সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকেই কিন্তু ফর্মটি পেয়ে যাবে এবং সেই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে আবেদন করবে। ফর্ম ফিল আপের ভিডিও নেক্সট ভিডিওতে আমি কিন্তু নিয়ে আসব, ততক্ষণে কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।